মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে আন্তঃউপজেলা হ্যান্ডবল টুর্নামেন্ট। রোববার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য আব্দুল হাই। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ সহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে মুখোমুখি হয় ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা দল। নির্ধারিত সময়ে 11-1 গোলে শৈলকুপাকে হারিয়ে জয় পায় সদর উপজেলা দল। দ্বিতীয় খেলায় 16-1 গোলে কোটচাঁদপুরকে হারিয়ে জয় পায় কালীগঞ্জ দল। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রোববার থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী 31 ডিসেম্বর। লীগ ভিত্তিতে এ খেলায় জেলার 6টি দল অংশগ্রহণ করবে। উভয় দলের খেলোয়াড়বৃন্দ, প্রতিবন্ধী সবাইকে আমি আমার অনেক নাম করা খেলোয়াড় জয় স্যার আগেও ছিলেন আসার জন্য। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।